আজ সোমবার 8ই শ্রাবণ 2022 সালের 25শে জুলাই। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের খাতে, কর্মজীবনের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ মহিলাদেরকে সম্মান করুন, মায়ের সাথে সম্পর্কের উন্নতি করবার চেষ্টা করুন, প্রেমিকাকে, আপনার মা, মাতৃকুল, আপনার যদি আপনি যদি নিজেও যদি মহিলা হয়ে থাকেন তৎসত্ত্বেও মহিলাদের আঘাত যেন করবেন না, তাহলে দেখবেন আজ আপনার সম্পর্কের জীবন অনেক মধুর হবে। অন্যথায় আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে কিন্তু সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন। 17 তারিখের পর, অগস্ট মাসের 17 তারিখের পর আপনাদের রাশির অধিপতি সূর্য আপনাদের রাশিতে প্রবেশ করে যাবেন, আর তারপর আপনাদের সময় সুযোগ কেমন থাকবে, অভূতপূর্ব অতুলনীয় ফলাফল পাবেন, রাজযোগের ন্যায় ফলাফল পাবেন। অগস্ট মাস আপনাদের কেমন কাটতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আমাদের চ্যানেলে আপনাদের জন্য আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। অর্থগতভাবে আজ জমি বাড়ি কেনাবেচা করবার জন্য দিনটি অভূতপূর্ব। রিয়েল এস্টেটের বিজনেস যারা করেন তাদের জন্যও খুব শুভ। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। তবে যারা চাকরিজীবী আছেন, আজ আপনাকে অফিসে নতুন নিউ টেকনোলজি, নতুন স্কিল সেট, নতুন যে মডার্নিজম, যে সমস্ত থিওরিগুলি আছে মডার্ন যুগের, সেগুলির সাথে আপনাকে নিজেকে যত দ্রুত সম্ভব খাপ খাইয়ে নিতে পারবেন, অ্যাডাপ্ট করে নিতে পারবেন, ততই কিন্তু আপনাদের উন্নতি ঘটবে। অন্যথায় অফিসে কিন্তু আজ আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যদি আপনারা হন তাহলে কিন্তু বসের কুনজরে পড়েই যেতে পারেন। যারা রাজনীতিবিদ আছেন, সমাজে আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি করবার জন্য আপনাদেরকে জনসংযোগ আরও বৃদ্ধি করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই, শর্টকাট নেই, কোনো লাভ নেই, দীর্ঘস্থায়ী প্ল্যানিং করুন, নিজেকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজ নতুন কোনো উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন, নতুন কোনো নির্মাণ কার্য শুরুয়াত করবেন না। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। গৃহবধূ যারা আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জি মাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে কিন্তু আজ আপনারা বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী কিন্তু হয়েই যেতে পারেন। আজ আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, তারা অসৎসঙ্গে চলে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, আপনি ধরতেই পারবেন না। আজ পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে। সামাজিক কোনো অনুষ্ঠানে যদি আপনারা যুক্ত হন, প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন, এটি কিন্তু আপনাকে উৎসাহ উদ্দীপনা প্রদান করবে, সমাজে আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তি বাড়বে, পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন। তবে প্রেমের জীবনে একতরফা মোহ আজ কিন্তু সর্বনাশা প্রমাণিত হতে পারে। আজ হঠাৎ করে কোনো অতিথির আগমন বা অন্য কোনো কারণে আপনাদের কোনো পরিকল্পনা কার্যসূচি বিঘ্নিত হবে, ধৈর্য যেন হারাবেন না। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। যাদের চন্দ্ররাশি সিংহ, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের সিংহ লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ যেহেতু সোমবার, তাই মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি 108 বার জপ করে দিন শুরু করুন।